এরা মাওলাকে চায় না, ছাত্রদেরকে ভালো রেজাল্ট করাতে চায় না, এরা তোমাকে পুঁজি করিয়া ক্ষমতায় যাইতে চায়। এদের টার্গেট হলো ক্ষমতা, আমার ক্ষমতায় নেই তো নামাজ রোজা টুপি টাপি কিচ্ছু লাগবে না, তুই আমার দল কর, তুই দাড়ি কাট, প্যান্ট পর, শার্ট পর, মনে যা চায় কর, খালি আমার দল কর, আমার ক্ষমতায় নিয়ে যা যা। এর জন্য দেখবেন ওই দলের লোকের ছাত্রদের অবস্থা খুবই খারাপ। নফল টফল তো অনেক দূরের কথা, তো দূর কা বাত হয়, সুন্নত মুন্নত তো বাত হয়, এর কোনো প্রয়োজন, খালি দল কর, আমার ক্ষমতায় নেই। আর আমরা কথা বললি এমন গালি গালাস করবে, এই গালি সুবনে কেউ শোনে ও নাই দেখে ও না, যে সব গালি দিয়ে দেয়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? করবা কিভাবে? তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, করবা কিভাবে? সবচেয়ে দামি তো তাকওয়া, কাজেই দামি জিনিস অর্জন করতে তুমি পারবা না, সেই যোগ্যতা তোমার মধ্যে নাই। সহজ পদ্ধতি আল্লাহ পাক বাতায়া দিছেন, সহজ পদ্ধতি হকুন মাসানিকিন, সাদিকিনদের সাতিত্ব গ্রহণ করো। কাদের ভাই? সাদিকিন, সত্যবাদীদের, সত্যবাদীদের সাতিত্ব গ্রহণ করো, সত্যবাদীদের। খুব কঠিন কথা, সাহাবা সবচেয়ে দামি, কি দামি ভাই? কি দামি বুঝলেন কিভাবে? আমি প্রমাণ দেব, খুব খেয়ালের সাথে কথা শোনার চেষ্টা করেন। আমি এখন এই প্রেজেন্ট এখানে প্রমাণ দেব যে সাদিকিন, আবিদিন, সালিহিন, কানিতিন, মুত্তাকিন কাকে বলা হয় এবং সাহাবাতের কি দাম আমি এখন বলবো, আপনারা বাস্তবে দেখবেন, বাস্তবে দেখাবো এখন। শোনেন, আপনি স্বচ্ছ পানি পাইছেন তো পান করতেছেন, পাত্র নির্বাচন না করে যদি স্বচ্ছ পানি পান করেন তাহলে ভুল করবেন, কিন্তু পানিরও স্বচ্ছতা থাকা চাই, পাত্রটাও জীবাণুমুক্ত থাকা চাই, নাকি ভুল বললাম ভাই? খাদ্য খুবই ভালো, পাত্রের মধ্যে জীবাণু আছে, জার্ম আছে, ওই পাত্রের জার্ম আপনার প্যাটের মধ্যে ঢুকবে কি ঢুকবে না? পানি ভালো কিন্তু পাত্রের মধ্যে জার্ম আছে, আপনার শরীর ধ্বংস করবে কি করবে না? তাহলে স্বচ্ছ পানিও থাকা চাই ভালো, খাদ্যও থাকা চাই, পাত্রটাও কি? সবাই একমত না দিমত ভাই? হ্যাঁ সবাই একমত না? শুধু স্বচ্ছ পানি পান করবেন না, শুধু স্বচ্ছ ভালো খানা পান করবেন, খাদ্য গ্রহণ করবেন, দুইটা জিনিস, খাদ্য ভালো চাই, পাত্র, আল্লাহ না করো পাত্র ভালো না খাদ্য ভালো, পাত্র ভালো কিন্তু খাদ্য ভালো না, তাহলে দুইটাই ক্ষতি করো, দুইটাই ক্ষতি করো, ঠিক না? এবার আসেন, আপনি এলেম গ্রহণ করবেন, এলেম শিখবেন, নসিহাত শুনবেন, নসিহাত শুনবেন, কোরআন ও হাদিসের নসিহাত, কিন্তু যে ব্যক্তির থেকে শুনবেন সেই ব্যক্তির কোনো গুণের প্রয়োজন আছে কি নেই কথা বলেন না? কোরআন হাদিস কেউ বললেই শুনবেন, কারণটা কি? এর কারণটা কি? যেরকম স্বচ্ছ পানি খারাপ পাত্রের কারণে, খারাপ পাত্রের থেকে জার্ম ঢুকে আপনি স্টামাক থেকে যেরকম শরীরকে ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ যদি পাত্রবিহীন কোনো ফাসেকদের থেকে বয়ান শুনেন, ওই কোরআন ও হাদিসের সাতর ফিসকিয়াত আপনার মধ্যে ঢুকবে। ওইটা ঢুইকা আপনার কলবকে নষ্ট করে ফেলবে, বিশ্বাস হয় না? এবার দেখেন, বাংলাদেশের সবাই কোরআন ও হাদিসের বয়ান করে, মাইজবান দাড়ি কোরআন ও হাদিসের কথা বলে, আটরশিরা কি বলে কথা বলেন, সুরস্বতীরা বলে কি বলে না, দেওয়ানবাগি, রাজারবাগি, জামাতি সবাই, ওই বাইজিদ খান পন্নী সবাই কোরআন হাদিসের কথাই তো বলে,
সবাই, কিন্তু যাদের থেকে শুনতেছে যারা তাদের অনুসারী, গিয়া দেখেন অনুসারীরা সেই রকম হয়ে যাইতেছে। একই কোরআন হাদিস, কারণটা কি? না এর কারণটা কি? একদল কোরআন হাদিস শুনে শুনতেছে কিন্তু টুপি মাথায় ওঠে না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে নবীর চেহারা সুরাত আসে না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে সুন্নতে জামা গায়ে শোভা পায় না, কোরআন হাদিস শুনতেছে পর্দা করে না, কোরআন হাদিস শুনতেছে সুদ ঘুষ ছাড়ে না, কোরআন হাদিসের বয়ান শুনে জামাতে নামাজে যায় না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে চোখে পানি আসে না, কোরআন হাদিসের বয়ান শুনতেছে জবানে জিকির জারি হয় না। কারণটা কি আমাকে বলেন? আবার কেউ কোরআন হাদিসের বয়ান শুনতেছে টুপি ছিল না, এখন টুপি মাথায় উঠে গেছে, কোরআন হাদিসের বয়ান শুনতেছে আগে দাড়ি ছিল না, দাড়ি চেহারা মধ্যে শোভা পাইতেছে, আগে তার লম্বা জামা ছিল না, ওরে খ্রিস্টান না ইহুদি বোঝা যাইতো না, এখন মনে হয় ছাপকাটা আল্লাহর অলি হয়ে গেছে। একই তো কোরআন হাদিসের বয়ান, সবাই তো বলতেছে, সবাই তো কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস বলতেছে, সবাই তো একই বয়ান শুনতে শুনাইতেছে, কিন্তু একজনের কাছে যাওয়ার পরে লোকটা ভালো হয়ে যাইতেছে, দিনদার হয়ে যাইতেছে, সুন্নাতওয়ালা হয়ে যাইতেছে, কিন্তু আর একজনের বয়ান শোনার পরে ঘটনা কি আমলে আসতেছে না কেন? বলেন তো এবার আপনারা পাইছেন জবাব, বুঝছেন মূল ব্যাপারটা? এখানে আর কিচ্ছু না, মূল ব্যাপার এখানে আর কিচ্ছু না, আপনাকে বুঝতে হবে কার থেকে এলেম গ্রহণ করতেছেন। যার থেকে এলেম গ্রহণ করবেন আপনার চরিত্র স্বভাব সেইভাবেই হবে। এজন্য আল্লাহ বলছে ওয়া কুনু মাস সাদিকিন, সহজ মনে করিয়েন না। বাংলাদেশের কোন মানুষ কেন গোটা দুনিয়ার মধ্যে কাউর থেকে এলেম না গ্রহণ করি আলেম হওয়ার কোনো নজির নাই? আপনি লামুজাবি বলবেন, ওই তথাকথিত আহলে হাদিস বলবেন, যা চরমুনাই বলবেন, অমুক বলবেন, তমুক বলবেন, সবাই কিন্তু কাউর থেকে না কাউর থেকে শিখে আসতেছে। যদিও লামুজাবিরা দাবি করে আমরা কার অনুসরণ করি না, কি কথা ঠিক না, আসলে তারা আমাদের চেয়ে বেশি অনুসরণ করে, অনেক বেশি অনুসরণ করে। দেখবেন তারা তাদের মতলবের যেই সমস্ত আলেম ওলামা আছে তাদের কথাই মানে, এর বাহির অন্য হাজারো মানুষ যদি কোরআন হাদিসের দলিল দেয় সেটা তাদের কাছে ভালো লাগে না। অথচ মুখে দাবি করে কি কার কথা মানি না, আমরা কার অনুসরণ করি না, আমরা কোরআন হাদিসের অনুসরণ করি। বুঝেন নি? পাত্র, আপনাকে পাত্র নির্বাচন করতে হবে, সবাই শুনাবে একই কথা, কিন্তু এক একজনের কথা শুনলে দেখবেন তাফসীর ভিন্ন হয়। একই কোরআনের তাফসীর সবাই করে, একই কোরআনের তাফসীর সবাই করে, একই তাফসীর শুনিয়া কেউ ঘরের মধ্যে মহিলারা ঢুকা যায়, আর একই তাফসীর শুনিয়া কোনো মহিলা ঘরের থেকে রাস্তায় বের হইয়া যায়। একই তাফসীর, একই কোরআন ও হাদিসের বাণী শুনিয়া এক ব্যক্তি নামাজ তো কাজা করেই না, সুন্নাত মুয়াফিক চলার চেষ্টা করে, কি কথা ঠিক না, আর একজনে নাকটা নিয়ে ঘুমায় আল্লাহ মাফ করিয়েই দিবে, নামাজ কাজ হইলে হবে কি আল্লাহ মাফ করিয়েই দিবে। একই কোরআন ও হাদিস, অথচ আপনাদের সবাই ধারণা কি শুনলেই হইল, শুনলেই হইল। দেখেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি 3 মাস সফর করিয়া গেছেন একটা হাদিস আনার জন্য, 3 মাস, 1-2 দিন না, 3 মাস সফর করে গেছেন একটা হাদিস অমুকের কাছে পাওয়া যায়, সেখান থেকে হাদিস সংগ্রহ করার জন্য গেছে। যার থেকে হাদিস গ্রহণ করবে সে দেখে এরকম আস্তিনা পেতে একটা ঘোড়া ডাকতেছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ বলতেছেন তুমি আপনার এর মধ্যে তো কোনো খাদ্য নাই, কাপড়ের মধ্যে পাত্রের মধ্যে কোনো খাদ্য নাই, আপনি ঘোড়া ডাকতেছেন, তাহলে ঘোড়া তো বুঝবে আছে, ঘোড়া বুঝবে স্পষ্ট ধোকা, স্পষ্ট ধোকা। যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোকা দিতে পারে সে নবীর হাদিসের ব্যাপারেও ধোকা দিতে পারে, কাজে এর থেকে আমার হাদিস গ্রহণ করার দরকার নাই। 3 মাস হাঁটিয়া গেছে, 3 মাস
পায়দলে ঘোড়া উটে তৎকালীন সময় সফর এত সহজ ছিল না, এই গাড়ি ছিল না, ট্রেন ছিল না, এই পিচ ঢালাই রাস্তা ছিল না, কিন্তু দেখছে শুধু ঘোড়াকে ধোকা দিতে আসে। আর হাদিস নেয় নাই, হাদিস নেয় নাই। আর আজকে আমরা কি করতেছি? ডাইরেক্ট মিথ্যা কথা বলতেছি, তাদের সাথে বয়ান শুনতেছি, ডাইরেক্ট মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান শুনতেছি। কেন? টান আছে, সুর আছে, ব্যাস শুনছি। এত সহজ মনে করছেন? শোনেন আমার মুসলমান বাবারা, পর্দালে মা বোনেরা, আপনি কি জানেন ইসলাম কাকে বলা হয়? ইসলাম চিনেন, জানেন? কোন রাবির থেকে যদি একবার মিথ্যা কথা প্রকাশিত হয়, একবার মিথ্যা, একবার জীবনে মিথ্যা বলছে, একবার, দুইবার না, একবার, একবার কোন রাবি, কোন রাবি যদি একবার মিথ্যা কথা বলে, ওর যত হাদিস আছে সমস্ত হাদিস মিথ্যা হয়ে যাবে, সব হাদিস, সব হাদিস মিথ্যা হয়ে যাবে। একজন রাবির থেকে জীবনে মিথ্যা কথা প্রকাশিত হতে পারবে না, তার জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা প্রকাশিত হতে পারবে না। যদি হয়, কারবার শেষ, কারবার শেষ। এই হাদিসকে আমরা এত গুরুত্ব দেই কেন? এই সহিহ হাদিস কাকে বলা হয়? এই জয় কজন রাবির থেকে হাদিসটা আসছে, একজনও মিথ্যুক না, একজনও মিথ্যুক না, এর জন্য হাদিসকে গুরুত্ব দেই। অথচ আমরা ডাইরেক্ট মিথ্যুকের থেকে বয়ান শুনি, ডাইরেক্ট ফাঁসেকের থেকে, ডাইরেক্ট ধোকাবাজ থেকে, ব্যাস শুনেন খুব ভালো, অসুবিধা কি? কিন্তু সমস্যা কি বুঝেন নাই? ওর কলবের ফেসপিয়াত, ওর কলবের গলিস ময়লা আপনার কলবে ঢুকবে, আপনার নামাজে মজা লাগবে না, জিকির ভালো লাগবে না, সুন্নাত পছন্দ হবে না, বরং আপনি মডারেট ইসলাম গ্রহণ, মডারেট। আরে হুজুর কত ভালো, কলে কি কলে হুজুর ইসলাম সহজ করে ফেলাইছে, হুজুরের সে ভালো হুজুর আর আছে ইসলামকে হুজুরে সহজ করে ফেলাইছে, সহজ হুজুরে করে নাই, তোমাকে জবাই দিছে, জবাই। আমি একটা প্রশ্ন করি, দেখি কি জবাব দেন। কোন এক উস্তাদ ছাত্রকে বলতেছে, ছাত্রদেরকে বলতেছে, খবরদার আমি তো তোকে সহজ করে দিই। কলে কি স্যার, কি উস্তাদ? কলে শোন, ওই পরীক্ষার হলে আধা মার্কস, এক মার্কস, দেড় মার্কস, ওই দুই মার্কস, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, শুধু বড় বড় বোর্ড প্রশ্নের উত্তর দিবি, ওই 15 মার্কস, 20 মার্কস, 10 মার্কের দরকার নেই, এর নিচে দরকার নেই, ওই আধা, এক, দেড় মার্কসের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নাই। এই উস্তাদ ছাত্র খুব সহজ করে ফেলাইছে, এই উস্তাদ খুব ভালো উস্তাদ না? আলহামদুলিল্লাহ। কেন? আর এক উস্তাদ মেজাজ খারাপ, দেখতে সুন্দর সেরকম, চক্ষু সবসময় লালই থাকে, ছাত্রকে বলতে খবরদার, খবর তোর, আমার কাছে পড়াশোনা করবি, আধা মার্কস ছাড়তে পারবি না, এক মার্কস ছাড়তে পারবি না, দেড় মার্কস উত্তর তোকে দিতে হবে, দুই মার্কস উত্তর দিতে হবে, আটটা মারতে পারবি না, পড়াশোনা ঠিক মতো করবি, ক্লাস ঠিক মতো করবি, হাতের লেখা লিখবি, প্রতিদিন সবক প্রতিদিন আমাকে দিতে হবে, একটা মার্কস ছাড়বি না, 100 মার্কসের ছাড় দিতে হবে। উস্তাদ খুব খারাপ উস্তাদ, খুব বাজে উস্তাদ, ঠিক আছে না ভাই আলমদার? এত কড়াকড়ি করে 100 মার্কসের উত্তর দিতে বলে, যে ওস্তাদ খারাপ ওস্তাদ না ভাই আলহামদুলিল্লাহ? কি ছাত্র বাবারা কি বলো, কি সহজ করে দিচ্ছে না তোমাকে অনেকটা? হ্যাঁ, কি করছে ভাই? ওই ছাত্ররা বলো না ঘটনা কি, কি ওস্তাদ ভালো ওস্তাদ আলহামদুলিল্লাহ? এবার আসেন, দুনিয়াটা পরীক্ষার হল না, কথা বলেন না কেন? এখানে যাহা কিছু করবেন সব কি আমাকে দেখবেন না? হ্যাঁ, আল্লাহ কি কয় শুনেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যাহা কিছু করছো
ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, সব কিছু গুণনা হইয়া যাইতে সব সব। আল্লামা ইমাম বুখারী কি বলেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বনি আদম কওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে, প্রত্যেকটা কথা, এই যে কথা বলতিস যত কথা এবং যত কাজ করছি সব ওজন করা হবে। কি করা হবে? আল্লাহ কি কয়, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, খুব ভালোমতো বুঝবেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা যাররা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা যাররা বুঝেন, কাপড় নিগড়াইয়া ঝাড়া দিলে দেখবেন রেণু রেণু উড়িয়া যায়, এর নাম কি? এক যাররা পরিমাণ ভালো কাজ করলেও তাও দেখবা দেখবা তুমি এক যাররা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, এক যাররা পরিমাণ খারাপ কাজ করলেও তাও দেখবা। কে বলছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি কয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওদিয়া। এক যাররা যদি ওজন হয়ে যায় একের পাল্লা, আলহামদুলিল্লাহ কামিয়াব, আর এক যাররাও যদি গুনার পাল্লা ওজন হয়ে যায় নাউজুবিল্লাহ কপালে ভোগ। কয় যাররা ভাই? এবার বলেন তো, বুঝলাম টুপি আদা মার্কস, বুঝলাম দাড়ি দেড় মার্কস, বুঝলাম সুন্নতি জামা দুই মার্কস, ধরে নেন ধরে নেন। এখন কোন উস্তাদ বলছে খবরদার আদা মার্কসও ছাড়বি না, আর একজনে বলতেছে তোর আদা মার্কস লাগবে না, দেড় মার্কস লাগবে না, দুই মার্কস লাগবে না, সুন্নাত লাগবে না। এখন আপনি কোন উস্তাদকে ভালো মনে করবেন? এত কঠিন, তুমি এতটুকু বুঝো না, এর সহজ করার কিছু নাই, সার দেওয়ার কিচ্ছু নাই, দিন শরীয়তকার বাবার আবিষ্কারিক তো না, এটা তুমি ইচ্ছা করলে সার দিতে পারবা না, তুমি শুধু একটু প্রমাণ করবে হাদিসে আছে কি নাই, আমার নবী করছে কি করে নাই, শরীয়তের মধ্যে আছে কি নাই, যদি থাকে তোমাকে করতে হবে, করা উচিত, করবা না তো ভালো করে মাস কইবা যাবে, করবা না আধা মার্স দিবা না মার্স, এক মার্স দিবা না দেড় মার্স, দুই মার্স, কিন্তু আল্লাহ পাক তোমাকে আমাকে এত সুযোগ করিয়া দিছে মার্স কামাই করার, আর তুমি করবা না, তা তোমার সে বড় কবল বড় কেউ হইতেও পারে না। নবী আলাইহিস কি বলেন, লাইসা ইয়াতাহাসসারু হাল ইয়াতাহাসসারু হালুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মার রাব্বিহিম লাম ইয়াসকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতীদের মধ্যে জান্নাতে চলে গেছে যারা জান্নাতে অলরেডি ঢুইকে গেছে, জাহান্নামীরা না, কারা ভাই? জান্নাতেরা জান্নাতের মধ্যে আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকুর জন্য আফসোস করবে যে সময়টুকু মাওলানার জিকির সারা কাটায় দিচ্ছে। তারা কারা? কথা বলেন না কেন? জাহান্নামীরা না, কারা? কোন সময়টুকুর জন্য আফসোস করবে? আর আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আর আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আরে আর একটা বার আল্লাহু আকবার পড়তাম, আরে আর একটা নেক করতাম, একটা নেক, নেকের দাম দাও না, আল্লাহর সাথে চুক্তি করিয়া ফেলাইছো তুমি, এত নেকিওয়ালা হয়ে গেল। কোনো ব্যবসায়ী কি বলে যে এই টাকার ব্যবসার দরকার নাই, এই টাকার দরকার নাই, এত পয়সার দরকার নাই, এরকম কোনো ব্যবসায়ী দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, পড়তে না, ব্যবসায়ী চাই আরো আরো ব্যবসা হোক, আরো ব্যবসা হোক, আরো ব্যবসা হোক, আরো ব্যবসা হোক, দুনিয়ার মধ্যে এমন কোনো ছাত্র পাবা না যে ছাত্র বলবে আমার এত মার্কসের দরকার নাই, এত মার্কসের দরকার নাই। প্রত্যেকটা ছাত্র মনে করে না আমি 70 পাইতে চাই না, আমি প্রত্যেকটা ছাত্রের 100 পাইতে চাই, আমি 100 না আমি 90 পাইতে চাই,
সে গোল্ডেন এ প্লাস পাইতে চাই, এ প্লাস পাইতেছে, এ এ বি সি না আমি ফেল করবই না। এমন কোন দুনিয়ার ছাত্র নাই যে এই ছাত্র আরো ভালো রেজাল্ট করতে চায় না। এমন কোন দুনিয়ার অফিসার নাই যে প্রমোশন চায় না, আমি এখন ম্যাজিস্ট্রেট, আমি এখন টিওন হইতে চাই, আমি এডিসি হইতে চাই, আমি ডিসি হইতে চাই, আমি উপসচিব হইতে চাই, আমি সচিব হইতে চাই, নাকি ভাই? আমি এখন জজ সাহেব, আমি এখন অ্যাডিশনাল জজ, আমি মন সাহেব, আমি অ্যাডিশনাল জজ হইতে চাই, জজ হইতে চাই, আমি হাইকোর্টের বিচারপতি হইতে চাই, প্রধান বিচারপতি হইতে চাই। দেখেন দুনিয়ার প্রত্যেকটা পেশাজীবী উন্নতি হইতে চায়, ছাত্র জীবনে আরো ভালো রেজাল্ট করতে চায়, একজন ব্যবসায়ী আরো বেশি ব্যবসা করতে চায়। অথচ নেকের ক্ষেত্রে আসিয়া, জান্নাতের ক্ষেত্রে আসিয়া, এত নামাজের দরকার নাই, এত রোজার দরকার নাই, এত পর্দার দরকার নাই, এত টুপির দরকার নাই, এত দাড়ির দরকার নাই, এত লম্বা জামার দরকার নাই। ওরে নেমো খারাম, তুই জান্নাতকে বিশ্বাস করো নাই, নেমো খারাম, তুই জান্নাতকে বিশ্বাস করো নাই, তুই জাহান্নামের ভয় তোর মধ্যে নাই। গুমরা করিয়া ফেলাইছিস গোটা দুনিয়া। গোটা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াতে আরো চায়, আর জান্নাতের ক্ষেত্রে, নেকের ক্ষেত্রে এত লাগে, এত লাগে, এত লাগে। আসলে কিয়ামতকে বিশ্বাস করো নাই, তুমি কিয়ামতের গুরুত্ব তোমার মধ্যে নাই। তুমি কি দেখছো যারা কিয়ামতের গুরুত্ব দিছে? নবী ঈসা আলাইহিস সালাম একদিন একটি ইট মাথায় দিয়ে শুয়ে আছেন, কি মাথায় দিয়ে? বালিশ টানিয়া, ইট ইট। অমনি ইবলিস আসিয়া বলছে, নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে, মানে ইট গ্রহণ করছে, ইট কাল নবী ঈসা দুনিয়াদার হয়ে গেছে। অমনি ইটটাকে মেলা মারিয়া বলছে, নিয়ে যা তোর দুনিয়া, ইটও ব্যবহার করবো না। তার একুর দুনিয়া, জাহেদুর দুনিয়া। আর তোমার আমার অবস্থাটা কি? আমার নবীর অবস্থাটা কি? নবী আলাইহিসসালাম নামাজে দাঁড়ায় থাকতে থাকতে হাত্তা তারেমা কদামাহু, হাত্তা তারেমা কদামাহু, নামাজে লম্বা হইয়া দাঁড়ায় থাকতে থাকতে দুই পাওয়ার করে বসে ফুলিয়া যাইতো, এরকম তারেমা কদামাহু, তারেমা মানে ফুলিয়া যাওয়া, এই দুই পদম। অথচ গুফির আলহামা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাখর, আল্লাহ পাক সম্মান সূচক যার আগিলা পিছলা সব মাপ, ভুল ত্রুটি সব মাপ, ভুল তো করেই নাই, গুণা তো নাই, সম্মান সূচক আল্লাহ সব মাফ করে দিস। সেই নবী আলাইহিসসালাম নামাজে দাঁড়ায় থাকতে 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 দুই পা মোরবরক ফুলিয়ে গেছে। আর তোমার আমার নসিহত কি? এত লাগে, এত নফল লাগে, আরে ফরজই তো লাগে না, যা গ্যারান্টি দিয়ে দিছি আমি। কোথায় আছি, কাকে বয়ান করব, কি চলতেছে, কি ছাত্র কি এত বলি ভালো রেজাল্ট কর, এরপরে ছাত্র ফেল করে, এরপর সবগুলি গোল্ডেন প্লাস, কথা বলেন না কেন, এরপর ভালো রেজাল্ট? আর যদি বলি এত লাগে না, তখন অবস্থাটা কি হইবে? ফেলে সব গাঁটটি পড়বে, খালি গাঁটটি মারা ফেল, আর ফেল আদি গাঁটটি মারা খালি ফেল পাম। ওস্তাদগিরি করছেন, আমরা ওস্তাদ, আমরা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার জিম্মাদার, প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত, অনেকগুলি মাদ্রাসা চালাই, ছাত্রদেরকে এত কড়া করি করি, এরপরও ভালো রেজাল্ট করে না, আর যদি বলি লাগে না, তো অবস্থাটা কি হয়েছে আমাকে বলেন তো? এরা মাওলাকে চায় না, ছাত্রদেরকে ভালো রেজাল্ট করাতে চায় না, এরা তোমাকে পুঁজি করিয়া ক্ষমতায় যাইতে চায়, এদের টার্গেট হলো ক্ষমতা। আমার ক্ষমতায় নেই, তোর নামাজ রোজা টুপি টাপি কিচ্ছু লাগবে না, তুই আমার দল কর, তুই দাড়ি কাট, প্যান্ট পর, শার্ট পর, মনে যা চায় কর, খালি আমার দল কর, আমার ক্ষমতায় নিয়ে আসা, যা এর জন্য দেখবেন ওই দলের লোকের ছাত্রদের অবস্থা খুবই খারাপ। নফল টফল তো অনেক দূরের কথা, তো দূর কা বাত হয়, সুন্নাত মুন্নাত তো বাত হয়, এর কোনো প্রয়োজন, খালি দল কর, আমার ক্ষমতায় নেই। আর আমরা কথা বললি কেমন গালি গালাজ করবে, এই গালি সুবনে কেউ শোনে ও নাই, দেখে ও নাই, যে সব গালি দিয়ে
বাবারে আমাকে গালি দিয়ে তুমি জান্নাতে যাইতে পারো, আমার সমস্যা কি, কি সমস্যা কি বলো, তোমার সাথে ঝগড়াটা কি আমাকে বলো, ঝগড়া নাই তো বাবা, তুমি দেখো টুপি আছে কি নাই, বুখারির মধ্যে রওয়ায়াত দেখো আছে কি নেই, বুখারির মধ্যে তুমি দেখো দাড়ি আছে কি নেই, এটা তোমার বাপ দাদার না। দেখেন এক ন মুসলিম ইসলাম গ্রহণ করে খুব ভালো মতো বুঝেন, আমাদের মতো দাড়ি ছাড়া টুপি ছাড়া বহুত লোক আছে, নাই তা না, কিন্তু আমাদের টার্গেট হলো তাকে ভালো বানানো, আমাদের টার্গেট তাকে ভালো বানানো, অনেক ক্লাসে ভর্তি হয় না তা বলছি না, আমার টার্গেট হলো তাকে দাওরা পাস করানো, মাস্টার্স পাস করানো। এক ন মুসলিম ইসলাম গ্রহণ করার পরে দাড়ি রাখছে, এখন পুরান মুসলমানরা বলতেছে তুই কি ইসলাম বেশি জানোস নাকি বটায়, আমরা পুরান মুসলমান দাড়ি রাখি না, আর তুই নতুন মুসলমান হয়ে দাঁড়িয়ে কে বলিস। ন মুসলিম এত সুন্দর একটা জবাব দিছে যা কিয়ামত পর্যন্ত লিখে রাখার মতো। ন মুসলিম বলছে ভাই আসলে আমি নতুন মুসলমান, ইসলাম সম্পর্কে তত জানি না, কিন্তু এতটুকু বুঝি কোনো সৈনিক যদি কমান্ডারের আন্ডারে যুদ্ধ করে আর কমান্ডার যদি সৈনিককে কোনো কমান্ড করে, তাহলে সৈনিকের এখতিয়ার না ইচ্ছা নাই, এটা ফরজ না ওয়াজিব না মানবো কি মানবো না, না মুস্তাহাব না মুবাহ, এই পর্যবেক্ষণ করার এখতিয়ার ইচ্ছা সৈনিকের নাই, কমান্ডার আদেশ করছে সৈনিকের কাজ সেই কাজটা সম্পূর্ণ করা। যদি ব্যাপারটা তাই হয় তাহলে আমাদের দিনের কমান্ডারকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, তিনি আমাদের দিনের কমান্ডার, তিনার কমনে আমরা দিন পালন করি, এইভাবে চল এইটা করিস না এইটা কর, কি কমন দিছে আমাদেরকে নবী আলাইহি সালাতু আসসালাম, তিনি আমাকে কমন করছে এইটা কর এইটা করিস না, কাজে সেহেতু সে যেহেতু আমাদের দিনের কমান্ডার, তার চেহারার মধ্যে দাড়ি ছিল, দাড়ি রাখার জন্য আদেশ করছে, তার চেহারা দাড়ি ছিল দাড়ি রাখার আদেশও করছে, এখন এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, এই হিসাব তোমরা করো, এটা আমার দেখার বিষয় নয়, তার চেহারা দাড়ি ছিল দাড়ি রাখার জন্য কমন করছে, আমি দাড়ি রাখি না, বুঝলেন। আর তুমি আমি পুরান হয়ে গেছে মুসলমান পছন্দ করি না, হ্যাঁ শোনো ফতুয়া দিয়ে দাড়ি ছাড়িও না, আমার হাজারো বাবারা আছে এখনো নফসের সাথে পারতেছে না, নফসের সাথে মুজাহিদা করে পারতেছে না, কিন্তু মাঝে মাঝে চুলকে রাইখা ফেলাম রাইখা ফেলাম, যদিও মনে করে রাখবো, তো একদিন না একদিন যদি বলে লাগে না কথা বলেন না কেন, দাড়ি কি ইসলাম, টুপি কি ইসলাম, সুন্নতি জামা কি ইসলাম, আর কতদিন রাখবে না, কিন্তু ও যদি মনে করে যে না লাগে কিন্তু আমি পারতেছি না, কিন্তু আফসোস যদি করে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একদিন না একদিন সুন্নাত তার শরীরের মধ্যে শোভা পাবে, কিন্তু যদি বলে লাগে না কোনদিন হবে না, ভাইও রাগ করিও না, জান্নাতকার বাপ দাদার না, সুন্নাতকার বাপ দাদার না, আমার নবী করছে এই টুপি আমার বাপ দাদার নাকি ভাই, মদিনাওয়ালার প্রেমে পড়ছে করে কি রে দোষ, তুই এই রঙের জামা পড়লি কেন, বলে আর্জেন্টিনার মুখ খেলোয়াড় এই রঙের জামা পড়ছে তাই তার প্রেমে পড়িয়া তার রঙের জামা আমিও পড়ছি, করে কি রে দোষ তুই এই রঙের গেঞ্জি পড়লি কেন, বলে অমুক ব্রাজিলের অমুক খেলোয়াড় অমুক নাম্বার খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে, বলে কি রে দোষ তুই এই রঙের চুল কাটলি কেন, বলে হলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে, কি রে মা তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন, তোর প্যাট পেট সবই চিনায়, বলে বোম্বের অমুক নায়িকা এই ডিজাইনের পোশাক চুজ করছে, তুমি কি দেখো না দুনিয়া যে যাকে মহাব্বত করে, যে নায়ক যে খেলোয়াড়কে পছন্দ করে সেই ডিজাইনের চুল কাটে সেই ডিজাইনের পোশাক পরে, যদি দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া দুনিয়ার নায়ক নায়িকার প্রেমে পড়িয়া যদি সেই ডিজাইনের পোশাক পরতে পারে চুল কাটতে পারে, যারা মদিনাওয়ালার প্রেমে পড়ছে সেই মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই ডিজাইনে কেন চুল কাটতে পারবে না, সেই ডিজাইনে কেন পোশাক পরতে পারবে না, এখানে এত ফতুয়া কেন, এখানে এত ফতুয়া কেন, ঘটনা কি, তোমাকে কি আর্জেন্টিনার অমুক খেলোয়াড় বলছে তুই আমার রঙের গেঞ্জি গায়ে দে, হ্যাঁ এখানে এত ফতুয়া কেন, আমার নবীর বাপের এত ফতুয়া কেন,
খেলোয়াড়ের সাথে আমি ফতোয়া নাই কেন? ঘটনাটা কি? যদি দুনিয়ার একজন খেলোয়াড়ের তুমি পাগল হইয়া সেই ডিজাইনের চেহারা সাজাইতে পারো, সেই ডিজাইনের চুল কাটতে পারো, সেই ডিজাইনের পোশাক পরতে পারো, আমিও মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই ডিজাইনের কেন পোশাক পরবো না, কেন টুপি পরবো না, কেন আমি দাড়ি রাখবো না, কেন আমি জামিয়া পরবো না? হ্যাঁ, আমার নবী কি বলছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবা মা ছেলে সন্তান আত্মীয় স্বজন আমাকে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এখন মহাব্বত কিভাবে করবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানামাই ফিল জান্না, যারা আমাকে মহাব্বত করবে আমার সুন্নাতকে মহাব্বত করবে তারা আমাকেই মহাব্বত করলো, আর যারা আমাকে মহাব্বত করলো আমার সাথী হইয়া কিয়ামত জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম হাদিসের মধ্যে ফরমান, মান দাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাতি, যারা আমার সুন্নাতকে মানল না তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। ই আমার যুবক বাবারা, ই আমার পর্দা মা বোনেরা, এর জন্য আল্লাহ পাক বাবা কুনু মা সাদিকিন, তুমি দেখো তার কথার সাথে কাজের মিল আছে কি নাই, যদি দেখো কথার সাথে কাজের মিল নাই যতই ভালো কথা বলুক না কেন খবরদার কোন মিথ্যাবাদীর সাথে চলা যাবে না। ওকুনু মা সাদিকিন, উকিল চেনা যায় আসামির খালাস দেখিয়া, ডাক্তার চেনা যায় রুগীর ভালো দেখিয়া, ওস্তাদ চেনা যায় ছাত্রের রেজাল্ট দেখিয়া, গাছ চেনা যায় ফল দেখিয়া, এরকম মুরিদ দেখিয়া পীর চেনা যায়, পীর চেনা যায় তার মুরিদ দেখিয়া। কথাটা বুঝাতে পারিনি? কোন মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ।